ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডাবল কালারের এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাটে দিতে পারেন, থালপুষ তৈরি করলে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে দিতে পারেন, গোপাল ঠাকুরের উলের চাদর করলে দিতে পারেন, এমন কি একটু বেশি ঘর নিয়ে যদি তৈরি করেন তাহলে ডোরম্যাট বা পাপোশ হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। দেখুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো, খুব সহজ ডিজাইন। তো চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। দেখুন আমি এখানে মেরুন কালার আর এটা হচ্ছে একটা কচি কলা পাতা সবুজ, এই দুটো কালার দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তো চলুন আমি দেখাই কিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন। লাল দিয়ে 15টা ঘর আর সবুজটা দিয়ে 15টা ঘর, অর্থাৎ 30টা ঘর কাঁটায় তুলে নেবেন। 30টা ঘর কাঁটায় তোলার পর এক কাঁটা পুরো উল্টো বুনে নেব। নেবার পর থেকে ডিজাইনটা আমি শুরু করব। এইটা পিছন দিক, কী করে পিছন দিক বুঝবেন? যেদিকে এই দুটো উল একসাথে থাকবে সেটা হচ্ছে পিছন দিক। আমি প্রথমে ঘর তুলেছি, তুলে এক কাটি পুরো উল্টো বুনে নিয়েছি, তারপর আমি চলে এসেছি পিছন দিকে, এবং পিছন দিক থেকেই এই ডিজাইনটা আমাকে তৈরি করতে হবে। সামনে দিকটা শুধু এমনি উল্টো বুনে যেতে হবে। আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ঘর বাড়াতে হবে, 5টা ঘর আমাকে প্রথমে বাড়াতে হবে, তারপর আবার 5টা ঘর কমাতে হবে, ঠিক আছে? না হলে এই গোল, এই যে শেপটা, এই শেপটা কিন্তু আমার আসবে না। তো 5টা ঘর আমি বাড়াই, প্রত্যেকটা কাঁটায় একটা করে ঘর বাড়াবো। প্রথম ঘরটা সবসময় তুলে নেবেন, সেকেন্ড ঘরটা থেকে আমি ঘর বাড়াবো। সেকেন্ড ঘরটা প্রথমে একবার উল্টো বুনবো, উলটাকে সামনে দিকে ঘোরাবো, ঘুরিয়ে আবার একটাই ঘরকে আবার সোজা বুনবো। বুনে দুটো ঘর তুলে ঘরটা ফেলে দিলাম, আমার একটা ঘর বাড়ানো হয়ে গেল। এবার উল্টা সামনে দিকে নিয়ে চলে এলাম, পুরোটা যেভাবে উল্টো বোনার সেভাবে উল্টো বুনবো। দেখুন যত লাল ঘর ছিল আমার সব লাল ঘরগুলো বোনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এইবার এই সবুজ ঘরগুলো বুনবো, তার আগে উলটা আমাকে ক্রস করে নিতে হবে। উলটা এইভাবে ক্রস করে নিয়ে সবুজ ঘরগুলো বুনতে শুরু করলাম। 13টা ঘর বুনবো, লাস্টের দুটো ঘর না বুনে এমনি ছেড়ে দেবো। দেখুন লাস্টের দুটো ঘর না বুনে ছেড়ে দিলাম, এখান থেকেই আমি উল্টা ঘুরিয়ে নিলাম, কাঁটাটা ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনে দিকে। সামনে দিকটা পুরোটা এমনি বুনে যেতে হবে উল্টো। দেখুন ফার্স্ট ঘরটা তুলে নিলাম, তারপর পুরোটা উল্টো বুনে যেতে হবে। উল্টা এইভাবে ক্রস করে নেবেন, ঠিক আছে? নিয়ে আবার বাকিটা বুনবেন। উল্টা কিন্তু ক্রস করে নিতে ভুলবেন না, উল্টা ক্রস না করলে কিন্তু ফাঁক হয়ে যাবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। সামনেটা পুরো বোনা হয়ে গেল, চলে এলাম আবার পিছন দিকে। আবার এখানে এই লাল রঙের উল্টা দিয়ে আবার একটা ঘর বাড়াবো। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা আবার বাড়াবো। প্রথমে একটা ঘর উল্টো, তারপরে উল্টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে
এই ঘরটাই আবার সোজাভাবে বুনে ঘরটা ফেলে দেব, তার মানে দুটো ঘর আবার বেড়ে গেল। এইভাবে আমাকে প্রত্যেকটা কাঁটায় পাঁচটা ঘর মোট বাড়াতে হবে, অর্থাৎ এই লাল রঙের উল দিয়ে আমার ঘরের সংখ্যা হবে 20টা, আর সবুজ রং দিয়ে যেমন 15টা আছে, 15টা ঘরই থাকবে। দেখুন এখানে আবার দুটো ঘর ছেড়ে দিলাম, আগের কাঁটায় দুটো ঘর ছেড়েছিলাম, এই কাঁটাতে দুটো ঘর ছেড়ে দিলাম, চারটে ঘর ছেড়ে দিলাম। সামনেটা আমি বুনে নিচ্ছি, সামনেটা আমি আর দেখাচ্ছি না, আপনারা তো জানেন সামনেটা কিভাবে বুনতে হবে, পুরোটা উল্টো বুনতে হবে, তাই আমি সামনেটা বুনে নিচ্ছি। দেখুন এখানে আমার পাঁচটা ঘর বাড়ানো হয়ে গেছে, এখন এই মেরুন রঙের উল্টা দিয়ে এখানে ঘরের সংখ্যা 20টা, ঠিক আছে? কাঁটায় আমার এখানে মেরুন রঙের উল্টা দিয়ে 20টা ঘর হয়ে গেছে, পাঁচটা ঘর বাড়িয়ে নিয়েছি, আর এখানে দুটো 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 করে ছাড়তে ছাড়তে আমার 10টা ঘর এখানে ছাড়া হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমার 10টা ঘর ছাড়া হয়ে গেছে, এখানে আমার আর বাকি আছে 5টা ঘর, ঠিক আছে? এদিকে 5টা ঘর বাড়িয়েছি, এদিকে 10টা ঘর দুটো দুটো করে ছেড়ে দিয়েছি। এখন কি করব, যেহেতু আমার 20টা ঘর হয়ে গেছে, এখন কিছুই করব না, শুধু প্লেন বুনে যাব আর সবুজটা ছাড়তে থাকব। দেখুন লালটা আমি প্লেন এখন বুনে যাব, লালটা প্লেন বুনছি, লালটাতে আর এখন বাড়াবো না। সবুজ উল্টা ক্রস করে নেব, এইভাবে ক্রস করে নিয়ে সবুজ ঘরগুলো বুনতে শুরু করলাম। দেখুন আবার দুটো ছেড়ে দিলাম, আমার কাঁটায় আর 3টে সবুজ ঘর রইলো। এখান থেকেই আমি ঘুরিয়ে নিলাম, সামনেটা আমি দেখাচ্ছি না, সামনেটা আমি বুনে নিচ্ছি। এরপর আপনারা এখন এই 20টা ঘর আমি বুনতে থাকবো, আর এই সবুজ ঘরগুলো আমি ছাড়তে থাকবো। আবার দুটো ঘর ছেড়ে দিয়েছি, এখন কাঁটায় শুধু একটাই সবুজ ঘর বাকি আছে, বাদ বাকি সমস্ত সবুজ ঘর আমার ছাড়া হয়ে গেছে, এই একটা সবুজ ঘর বাকি আছে। দেখুন কিভাবে ছাড়বো, আবার লাল সব ঘরগুলো, মেরুন ঘরগুলো সব আমি উল্টো বুনে নিচ্ছি, প্লেন যেভাবে উল্টো বুনি সেভাবে বুনে নিচ্ছি। দেখুন এবার কি করব, একটা সবুজ ঘর আর একটা মেরুন ঘর, দুটো ঘর ছেড়ে দেবো, কারণ এখানে আমরা দুটো দুটো করে ছাড়তে ছাড়তে আসছিলাম, তাই এখানে এখন একটা যে সবুজ ঘরটা বেঁচে আছে সেই একটা সবুজ ঘর আর একটা মেরুন ঘর, দুটো ঘর ছেড়ে দিলাম। এইখান থেকেই আমি উল্টা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমার সমস্ত সবুজ ঘর ছাড়া হয়ে গেল। এবার আমি সামনেটা বুনবো, বুনে আবার কি করব, এই মেরুন ঘরগুলো বুনতে থাকবো আর দুটো 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 করে মেরুন ছাড়তে থাকবো। দেখুন মেরুন রঙের ঘরগুলোই বুনছিলাম, সবুজ ঘরগুলো তো অনেকক্ষণ আগেই আমার এই সবুজ কালারের উল দিয়ে আর বুনছি না, অনেকক্ষণ আগেই আমি বোনাটা বন্ধ করেছি সবুজ রঙের উলটা দিয়ে, কারণ আমি তো ঘরগুলো সব ছেড়েই দিয়েছিলাম। তো এই মেরুন কালারের উলটা দিয়ে আমি প্লেন বুনছিলাম আর দুটো দুটো করে ছাড়ছিলাম। দেখুন আমার অলরেডি 5টা ঘর ছাড়া হয়ে গেছে, দেখুন মেরুন রঙের উল্টা দিয়ে আমি 5টা ঘর অলরেডি ছেড়ে দিয়েছি। এখন কি করব, এইবার আমি কমাবো, যে 5টা ঘর আমি বাড়িয়েছিলাম সেই 5টা ঘর এবার আমাকে কমাতে হবে, ঠিক আছে? এই 5টা ঘর অবধি কিন্তু আপনারা প্লেন যেমন বুনছিলেন তেমনই বুনবেন, এবার কমাবো, একই পদ্ধতিতে কমাবো যেভাবে বাড়িয়েছিলাম। দেখুন ফার্স্ট ঘরটা তুলে নিলাম, এইবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, ঠিক আছে? এইবার বাকি ঘরগুলো যেমন উল্টো বুনছিলাম তেমন উল্টোই বুনবো। আবার দুটো ঘর ছেড়ে দিলাম, দেখুন এখানে 5টা ছাড়া হয়েছিল, আরো দুটো ছেড়ে দিলাম, 7টা ঘর ছাড়া আমার হয়ে গেল। সামনের দিকে চলে এলাম, আমি
সামনে দিকটা আপনাদের আর দেখাবো না, শুধু একটা কথা বলি, এইভাবে আপনারা পাঁচটা ঘর কমাতে থাকবেন আর এদিকে দুটো দুটো করে ছাড়তে থাকবেন। দেখুন আমি এখানে এতগুলো ঘর ছেড়ে দিয়েছি, যেভাবে দুটো দুটো করে ছাড়ছিলাম সেভাবেই ছাড়ছি, আর একটা একটা করে ঘর এখানে আমি বন্ধ করে দিচ্ছি। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, দুটো ঘর একসাথে কাঁটায় ঢুকিয়ে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ একটা ঘর ফেলা আমার হয়ে গেল। আবার দুটো ঘর ছেড়ে দিলাম, এখান থেকেই উল্টা ঘুরিয়ে নিলাম, কাঁটায় আমার এখানে আর তিনটে ঘর আছে, বুনে নেব। ফার্স্ট ঘরটা এমনি, সেকেন্ড ঘরটা, থার্ড ঘরটা বুনে নিলাম, হয়ে গেল। দেখুন এখন এই তিনটে ঘরকে আমাকে আবার কমাতে হবে। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, এই দুটো ঘর একসাথে বুনে নিলাম, একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, হয়ে গেল। এখান থেকেই আমি কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এই দুটো ঘর তুলে নিচ্ছি, হয়ে গেল আমার। দেখুন কাঁটায় 15টা ঘরেই চলে এসেছি, 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 15টা মেরুন ঘর আর 15টা সবুজ ঘর। যেভাবে এখান থেকে তুলেছিলাম সেইভাবেই আবার ফিরে এসেছি, 15টা মেরুন ঘর, 15টা সবুজ ঘর। এখন কি করব, এখন আবার আর একটা সবুজ রঙের উল এখানে গিঁট দেব, দিয়ে এই বিননিটা তৈরি করব। ঠিক আছে, আমি এখন এই বিননিটা তৈরি করব, তো আমাকে সোজা বুনতে হবে। দেখুন সবুজটা দিয়ে সোজা বুনলাম একটা ঘর, লাল দিয়ে একটা ঘর সোজা বুনলাম, সবুজটা দিয়ে সোজা বুনলাম একটা ঘর, লাল দিয়ে সোজা বুনলাম একটা ঘর, সবুজটা দিয়ে সোজা বুনলাম একটা ঘর। এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে যাতে বিননিটা পড়ে। লাল দিয়ে একটা ঘর সোজা, সবুজটা দিয়ে একটা ঘর সোজা, লাল দিয়ে একটা ঘর সোজা, এইভাবে পুরোটা আমাকে সোজা বুনতে হবে। একটা ঘর সবুজ আর একটা ঘর লাল, একটা ঘর সবুজ একটা ঘর লাল। হয়ে গেল লাস্টেরটা, মেরুন হয়ে গেল, চলে এলাম সামনে দিকে। দেখুন বিনুনিটা পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, এবার এই সব কটা ঘর আমাকে উল্টো বুনতে হবে, যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়ে সেই ঘরগুলো আমায় বুনতে হবে। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, উলটা এইভাবে ক্রস করে নিলাম, সবুজটা উল্টো বুনলাম, আবার লালটা উল্টো, আবার সবুজ উল্টো, লাল উল্টো, সবুজ উল্টো, মেরুন উল্টো, সবুজ উল্টো, মেরুন উল্টো, এইভাবে যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়েই সেই ঘরগুলো আমি এইভাবে বুনে নিচ্ছি, উল্টো বুনছি।
দেখুন আমার বিনুনিটা বোনা হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব দেখুন, এখানে একটা লাল একটা সবুজ, একটা লাল একটা সবুজ, আবার এখানেও একটা সবুজ একটা লাল একটা সবুজ, এইভাবে অল্টারনেট করে হয়েছে। এখানে এখন আমি 15টা ঘর সবুজ দিয়ে বুনে নেব। পনেরোটা ঘর আমি সবুজ দিয়ে বুনে নিলাম, এবার 15টা ঘর বুনবো লাল দিয়ে। 15টা ঘর লাল দিয়ে বুনছি। সামনের দিকে চলে এলাম, সামনের দিকটা আমি আর দেখাচ্ছি না, আপনারা জানেন সামনের দিকটা কি করতে হবে। এবার দেখুন আমি এই যে অল্টারনেট করে করেছি, এটাই কিন্তু এখানে হলো। প্রথমে সবুজটা দিয়েছিলাম এখানে 15টা, আর মেরুনটা দিয়েছিলাম এখানে 15টা, এবার বিনুনিটা কমপ্লিট করলাম। বিনুনিটা কমপ্লিট করার পর কিন্তু আমি এই কালারটা উল্টো পাল্টা করে নিলাম, মানে অল্টারনেট করে নিলাম। লালের জায়গায় চলে এলো সবুজ, সবুজের জায়গায় চলে এলো লাল। দেখুন এই ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবুজের পর লাল, লালের পর সবুজ, আবার এখানে লালের পর সবুজ, সবুজের পর লাল, এইভাবেই ডিজাইনটা হবে। এবং এই বিনুনিটা হবার পর কিন্তু চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। তো যেভাবে এখান থেকে শুরু করেছিলাম সেভাবেই আপনারা আবার করবেন। এখন এই সবুজ ঘর হয়ে যাবে আবার 20টা, 5টা ঘর বাড়িয়ে হয়ে যাবে 20টা, আর লালটা মানে মেরুনটা যেরকম 15টা আছে 15টা ঘরই থাকবে। যেভাবে একদম প্রথম থেকে শুরু করেছিলাম সেভাবেই হবে, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আমার আজকে ডিজাইনের ভিডিও।